কিন্তু আমরা তো এখন আমাদের সন্তানদেরকে আলিম বানাই না, শিল্পী বানাই। কি বানাই? শিল্পী, শিল্পী, গানের শিল্পী। আপনারা জানেন না, কিছুদিন আগে বাংলাদেশে সিরাজগঞ্জের খুদে শিল্পী নামে পরিচিত সুমন পাগলা, নাম কি দিছে সুমন পাগলা, যে মারা গেছে, আপনারা জানেন? কে কে জানেন হাত তোলেন, কে কে জানেন হাত তোলেন? অনেক ভাইয়েরা জানেন। খুদে একটা ছোট একটা শিল্পী, গান গায়, বয়স মাত্র 15 বছর। সে মারা গেছে কিছুদিন আগে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক হয়েছে। এই ছোট্ট সন্তানটাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, ছোট্ট সন্তান, তার কি ইনকামের বয়স হয়েছে 15 বছর। যখন হয় মানুষ তখন কোথায় যায়? স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কিন্তু এই 15 বছর থেকে সে ইনকাম করে। দেখলাম মারা যাওয়ার পর কয়েকটা গান দেখলাম, হাই স্কেলে সে গান গায়, অর্থাৎ সে যখন গান গায় তার ঘাড়ের রগগুলো ফুলে যায়, দেখেছি আমি। এই তাকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে, প্রেশার করার কারণে সে এটা তার ব্রেইন সেটা রিসিভ করতে পারে নাই, সেজন্য সে চলে গেছে। এরকম অনেক ছোট ছেলেদেরকে দেখি, বয়স হয় না, অটো চালায়, আছে না, দেখেন না আপনারা, ছোট্ট ছেলে, বাবারা কি বলে জানেন? আরে স্কুলে গেলে কয় টাকা কামাই করবি, অটো চালা, প্রত্যেকদিন 500 টাকা করে পাইবি, মাসে কত হয়? 15,000। তো এই সন্তানে তো আমার ভালো, আহা হা। অনেক ছোট্ট ছোট ছেলে দেখছি আমি, ট্রাক চালায়, লরি চালায়, ছোট্ট ছেলেরা। এটা কিরে ভাই, কোন সময় এসে বলে কোন মা বাবা? এটা যেই সন্তান, যে মা বাবা, তার উপর তো মা বাবার উপর তো একটা হক আছে সন্তানের, যে তাকে ভালো করে পড়াশোনা করো, তার ভরণ পোষণ দেওয়া। সন্তানকে ভরণ পোষণ না দিয়ে, সন্তানের জীবিকা না দিয়ে তার কাছ থেকে তুমি জীবিকা খাচ্ছ, অথচ তার বয়স হয় নাই, কোথায় যাবে আমাদের জাতি, কিভাবে উপর উঠবে, আর আমাদের হুশ কবে হবে? ছোট ছোট সন্তানদেরকে, কত ছোট ছোট ছেলেদেরকে দেখি গ্যারেজে কাজ করে, মোটরসাইকেল ঠিক করে, সিঞ্জি ঠিক করে, ছোট্ট ছোট্ট ছেলে, যেই সময়টাতে স্কুলে থাকার কথা, মাদ্রাসায় থাকার কথা। আমাদের টনক কবে নড়বে? আমরা কবে হুশ হব? আমরা বয়স না হতে সন্তানদেরকে দিয়ে দিই, সন্তানদেরকে আলিম বানান, কষ্ট করে হলেও আলিম বানান, এটাই কাজে লাগবে। পরকালের চিন্তা করেন, এটাই কাজে লাগবে। আমি না বারবারই বলি, বারবারই আমি বলি যে আসলে এই দুনিয়া থেকে সকলেই চলে যাবে, কিন্তু চলে যাওয়ার সাথে, যে কোনো সময় চলে যায়। কিছুদিন আগে আমার বাড়িতে একটা ফুফু লাগে, উনিও মারা গেছেন, ফুফু মারা গেছেন, অথচ ওনার আম্মা আছে এখন, খেয়াল করছেন? ফুফু মারা গেছেন, ফুফু মারা গেছেন, কিন্তু ওনার আম্মা এখনো আছেন। আসলে কখন যে কে চলে যায় এটা তো ঠিক নাই। এই ছোট ছেলেটা, সে যে চলে যাবে সে তো জানে না। দেখলাম আজকে তার একটা স্বপ্ন ছিল, সে ওই যে সুমন ছেলেটার কথা বলছে, খুদে শিল্পী, তার একটা স্বপ্ন ছিল বড় হয়ে সে একটা বাস কিনবে, কি কিনবে, বাস গাড়ি চালাবে, সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, তার স্বপ্ন কই গেল? রঙিন স্বপ্ন 15 বছর বয়সেই আল্লাহ নিয়ে গেছে। সেজন্য আমরা আমাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখব, সন্তানদেরকে আলিম বানাব। ইলিমওয়ালা হলে সে তো আপনার কথাই বলবে। দেখেন খুব কম মানুষ আছে, খুব কম দেখবেন হাফেজ কোরআন আলেম, তারা কোনোদিন তাদের আব্বা আম্মাকে অবজ্ঞা করে না, বরঞ্চ বড় বড় ডাক্তার হয়েছে, ব্যাংকার হয়েছে, এগুলো ইতিহাস আমরা জানি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ওনার নামেও সব কিছু আমরা জানি, ব্যাংকের গভর্নর অনেক টাকার মালিক, কিন্তু ওনার মাকে উনি খাবার দেন নাই, গ্রামের বাড়িতে মা থাকতো 5,000 টাকা পর্যন্ত মাকে দেয় নাই, এরকম আমরা দেখছি। সন্তানকে কষ্ট করে গায়ের রক্ত পানি করে এলপিআর টাকা এনে সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সেই সন্তান আপনাকে ভাত দেও বা না দেও এতে সন্দেহ থেকে যায়, কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে আলিম বানান, দিনের রাস্তায় চালায়, গ্যারান্টি আছে সে আপনাকে কোনোদিন ফেলে দেবে, সেই আপনাকে রিসিভ করবে, দুনিয়া তো রিসিভ করবে, দুনিয়াতে ওকে আপনাকে হেল্প করবে, পরকালেও সে আপনাকে হেল্প করবে, ঠিক না? সেই জন্য আমরা হুশ হয়ে যাই, আমরা আমাদের সন্তানদেরকে আলিম বানাই, আমাদের সন্তানদেরকে ভালো রাস্তায় চালাই, আমাদের সন্তানগুলোকে আলিম বানাই। কারণ আলিমের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর রসুল বলতেছেন, যদি কোনো মানুষ ইলিমের রাস্তায় থাকে, কিসের রাস্তায় থাকে? ইলিমের রাস্তায় থাকে, তাহলে ওই মানুষটার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজ কুদরতি হাতে নেন, সুবহানাল্লাহ। করে কোনো মানুষ যদি ইলিমওয়ালা হয়, আলিম হয়, আল্লাহর রাস্তায় থাকে, দীন অর্জন করে, সেই মানুষটার, সেই সন্তানটার রিজিকের ফয়সালা কে নেয়? আল্লাহ পাক। এই যে আমি আমার কথাই বলি, এবছর মসজিদ থেকে পাইছি কত টাকা, রমজান মাসের কথা বলছি, মসজিদ থেকে পাইছে কত টাকা, এভারেজে ধরেন এই মসজিদ থেকে 5,000 টাকা পাইলাম 5 জুমায়, ধরতেছি আর কি,
গ্রামের আরেকটা মসজিদে পাঁচ জায়গা নাম মসজিদে নামাজ পড়া, ওইটা থেকে দেয় 9,000, কত হইল 9,5,14,000। ওইখানে মসজিদে গ্রামের মসজিদে তারাবি পড়াইছে, ওইখান থেকে দিয়েছে 20,000, কত হইল একটু গণেন, 14 আর 20 34,000। ঈদের দিন চেয়ারম্যান সাহেব দিয়েছে 6,000, কত হাজার, 40,000। আলহামদুলিল্লাহ আউটসাইড আর বিভিন্ন দাওয়াতাটাতে টোটাল ইনকাম মিলে 85,000 টাকা বেশ, সুবহানাল্লাহ, পারবেন না, কে দিছে, কে দিছে, তো রিজিক কার হাতে, তো মানুষের বাড়িতে, মানুষের মসজিদ থাকি, মানুষের বাড়িতে খাই, টাকা যেটা দেন 4,000 হোক 5,000 হোক এটা পকেটেই থাকে, তো রিজিকের ফয়সালা কে নিলেন, আল্লাহ। 40,000 টাকা মসজিদ থেকে পাইছে, 45,000 টাকা বিভিন্ন জায়গায় কবর জিয়ারত কোরআন খতম এই সাথে পাইছে, সকলেই পাইছে আলহামদুলিল্লাহ, সব আলেম যারা আছে পায়, রমজান মাসে পায়, তো রিজিকের ফয়সালা কে নেন, আল্লাহ তো নেন। তো এই জন্য আপনার সন্তানটাকে আমি বলবো আলিম বানান, আপনার সন্তানটাকে দিনের রাস্তায় পরিচালনা করে, তার কোনো দিন ভাতের অভাব হবে না। আমরা 30 দিনের ভিতরে আমাদের মধ্যে মনে করি এক বেলা হইলে গোস্ত খাই, যদিও গরুর গোস্ত 800 টাকা কেজি, কি বলেন, 30 দিনে গরুর গোস্ত দিয়ে খাই, 30 দিনে মুরগি থাকে, মাছের বিভিন্ন আইটেম থাকে, ডাল মাল পোলাও এরকম আর, কিন্তু খেতে তো পারি না, খাবার সামনে থাকে, রিজিকের ফয়সালা কোত্থেকে আসে, আল্লাহ বলে দিয়েছেন যারা আমার ইলিমওয়ালা হবে, ইলিমদারি হবে, তাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করবো, ঠিকই তো আল্লাহ করে, খেতেই তো পারি না, কি বলেন, হুজুরা খাই সকল পায় না, তো রিজিক দেয় আল্লাহ। তো এর জন্য আপনার সন্তানকে আমি বলবো ইলিমের রাস্তায় চালান, ইলিমওয়ালা বানান, সেই সন্তানটা আপনার দুনিয়াতে যেমন কাজে লাগবে, পরকালে তো আপনার কাজে লাগবে, পরকালে তো সে আপনাকে জান্নাতে নেওয়ার একটা, যদি ভালো হকখানি রব্বানি আলেম হয়, হারামকে হারাম জানে, হালালকে হালাল জানে, সেই সন্তানটা তো আপনার কী করবে, জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সকলকে আহ্বান করবো আপনাদের সন্তানকে কী বানাবেন, আলিম বানাবেন, দিন রাস্তায় চালাবেন। যদিও এখনকার এই সময়ে জেনারেল বলেন, ইসলামিক লাইন বলেন, পড়াশোনা করাইতে অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট। আগের দিনে আমরা তো মনে করছেন SC পাস করছি 2011-তে, তখনকার কথা বলি, আমরা যেটুকু পড়াশোনা করছি এখনকার সন্তানেরা ওই ধরনের পড়াশোনা আসলেই করে না, টেনে পড়ে, ইন্টারে পড়ে, অথবা অথচ ইংলিশ রিডিং পড়তে পারে না, বহুত স্টুডেন্ট কিন্তু আছে না, বহুত স্টুডেন্ট আছে, কী পড়াশোনা করে। সেই জন্য সন্তানদের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখেন। এখন SC পরীক্ষা চলতেছে, অনেকের সন্তানেরা SC পরীক্ষা দেয় না, SC পরীক্ষা, এখানে কে কে আছেন পরীক্ষার্থী, হাত তোলেন, SSC পরীক্ষার্থী নিজের সন্তানদের দেয় না, হাত তোলেন সন্তানেরা দেয়, ওই যে অনেক আলহামদুলিল্লাহ অনেকের সন্তানে দেয়। সেই জন্য তাদের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখবেন, একটু কেয়ার করবেন, পরীক্ষা যতদিন পড়াশোনাগুলো যেন ভালো করে, ভালো একটা রেজাল্ট করে, ভালো একটা ইউনিভার্সিটির চান্স পায়, ওই জন্য ভালো পড়াশোনা করার মন মানসিকতা তো আপনাদের থাকতে হবে, টিচারদের সাথে আপনাদের লিহাজ তো ভালো থাকতে হবে, তবেই তো আপনার সন্তান ভালো পড়াশোনাকারী হবে। অতএব সকলের কাছে করজোড়ে আহ্বান থাকবে, করজোড়ে আহ্বান করুক, বাবারা সন্তানদেরকে আলিম পালান, নিজেরাও আলিম হন, আর আলিমদেরকে শ্রদ্ধা করেন, কি করেন, আলিমদেরকে শ্রদ্ধা করেন, মহাব্বত করেন, আলিমদেরকে মহাব্বত করেন। বাস্তব কথা একটা বলতে গেলে, যত দোষ নন্দ ঘোষ, কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, ঘুষ খায়, সুদ খায়, এক ওয়াক্ত নামাজে আসলে আর এক ওয়াক্ত নামাজে আসে না, দাড়িগুলো একবারে ফ্যাস নাই, সেই ব্যক্তি এসে মসজিদে ইমাম সাহেবের ভুল ধরে, আছে না নাই, কথা কয় না, বহুত আছে। তো আমি আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, যে আমরা মানুষের এরকম হয়েছি যে গড়ের বিবির সাথে আমরা পারি না, কি গড়ের বিবির সাথে আমরা পারি না, কিন্তু সেই ঝাল আমরা এসে ইমাম সাহেবের সাথে দেখাই, ঠিক কিনা, ইমাম সাহেবের সাথে এসে আমরা কর্কশ আচরণ করি, এই ইমাম সাহেব এটা ঝাড়ু হলো না কেন, এই ইমাম সাহেব এখানে একটা ময়লা কেন, এটা হলো না কেন, সেটা হলো না কেন, আরে মসজিদের ঝাড়ু দ্বারা আপনি হন, মসজিদের ঝাড়ু দ্বারা আপনি যা ঝাড়ু দিবেন, ইমাম সাহেব কেন দিবেন, আপনি ঝাড়ু দেন, আপনি মসজিদ পরিষ্কার করেন, মসজিদ থেকে একটা ধুলি একটা কণা যদি আপনি পরিষ্কার করেন, সেরকম ধুলি কণা পরিমাণ গুণা মন থেকে আপনার আল্লাহ দূর করে দিবে। ইমাম সাহেব করলো না কেন, মুয়াজ্জিন করলো না কেন, এটা অপরিষ্কার কেন, এটা কেন আপনি করবেন, ইমাম শব্দ আপনার নেতা, ইমাম শব্দ আপনার নেতা, ইমাম মানেই তো নেতা, আপনার আগে থাকবে, তার সাথে আপনি কর্কশ ভাষায় কেন কথা বলবেন, তখনই এই রসুলের কথাটা মনে হয়, কেউ যদি কোনো ইমামকে, আলিমকে কেউ যদি তুচ্ছ করে কিছু যদি বলে, তাহলে তার ইমানের মধ্যে শাক থাকে, সন্দেহ থাকে, তার ইমানটা কতটুকু মজবুত, ইমানকে মজবুত করেন। আলিম ওলামাদেরকে ভালো চোখে দেখেন, মসজিদের ক্যাশ বাড়ায় লাভ নাই তো, মসজিদের ক্যাশ বাড়ায় লাভ নাই, ইমাম সাহেবের বেতন যদি ঠিক না থাকে, মসজিদের ক্যাশ ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি কী করবেন, ঠিক কিনা। তো এজন্য
আলিমদের হকের ব্যাপারে, আলিমদের হকের ব্যাপারে একেবারে সজাগ থাকবেন। রাসূল বলেন, লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতই নয়, সে আমার দলভুক্তই নয়। যে ব্যক্তি বা যে সম্প্রদায়, যে জাতি আলিমদের হকের ব্যাপারে সজাগ নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য যতদিন থাকবেন, যতদিন আপনারা তো বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন এলাকার মানুষ এখানে আছেন, আপনাদের এলাকাতে গিয়ে ইমাম সাহেবদের বেতনগুলো যেন বাড়ে। 4,000 টাকা 5,000 টাকা বেতন দেয়, 1 কেজি তরকারি কিনতে গেলে বাজার লাগে 70 টাকা 80 টাকা, ঠিক কি না? ন্যূনতম মাছ, পাঙ্গাশ মাছ, পাঙ্গাশ মাছ কিনতে লাগে 160 টাকা 70 টাকা। হ্যাঁ, আমরা মানুষের বাড়িতে খাই বলতে পারি না, বাজার করা লাগে না, যাই হোক ঘরে টাকা দিয়ে দিয়ে আব্বা খরচ করে বলতে পারি না, যাই হোক কত টাকা হয়েছে, 200 টাকা হয়ে গেছে। তো এভাবে হলে কি চলবে? আপনি বাড়িতে ভালো খাবার খাবেন আর ইমাম সাহেব ভালো খাবার খাবেন? যদিও আপনার বাড়িতে খায়, তো আপনার বাড়িতে ইমাম সাহেব না খায়, ইমাম সাহেবের ফ্যামিলি কি আপনাদের বাড়িতে খায় না? তো তাদের তো একটা ভরণ পোষণের দরকার আছে। তো টাকাটা যদি কমায় দেন তাহলে কি তাদের ঘর চলবে? তাদের ঘর চলবে না, সংসার চলবে না। তো অতএব ইমাম সাহেবদের বেতন বাড়াবেন। ইমাম সাহেবদের বেতন বাড়ালে, ইমাম সাহেব খুশি থাকলে আল্লাহর কাছে কে দোয়া করবে? ইমাম সাহেব দোয়া করবে, আর এতে করে আপনাদের মসজিদের ফান্ডও শক্ত হবে, ঠিক কিনা? কথা কয় না, সত্য কথা কইছি, এজন্য ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? অবশ্যই ঠিক। তো এজন্য সকলকে আহ্বান করব, আজকের এই দিনে আমরা সেই মাহমুদুল হাসান ভাই, ইমাম সাহেব হাফিজ, ওনার গালে চর মেরেছে। আসলে ওই উদ্দেশ্য করে কিন্তু আজকে আলিমদের ব্যাপারে কথাটা বলা, ওনার গালে চর মারছে একজন মহিলা মানুষ হয়ে। এবার বুঝেন ইমাম সাহেবকে কতটুকু নগণ্য মনে করলে একটা মহিলা এসে ইমাম সাহেবকে গালে থাপ্পড় দিতে পারে। সেই জন্য সেই ভাইয়ের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ পাক যেন ওই মহিলাকে এবং সেই ডক্টরকে তাদেরকে যেন হিদায়ত দান করে, সকলে বলে আমি, পাশাপাশি আমাদেরকে যেন আমাদের চরিত্রের মধ্যে যেন আসলে ভাই আমাদের চরিত্রের জন্য আল্লাহ পাক সুন্দর করার তৌফিক দান করে। চরিত্র মানুষ অমূল্য সম্পদ। এখনকার কোনো ঘরে শান্তি নাই, কারণ হচ্ছে আমাদের চরিত্র ঠিক নাই। কে কতটুকু ভালো, কার চরিত্র কতটুকু ভালো সেটা আপনি জানেন, আপনার কে জানে? আপনার বউও জানে না, আপনার বাবাও জানে না, আপনার মাও জানে না, জানে কে? আপনি নিজে আর আপনার রব। আপনার চরিত্র কতটুকু সুন্দর, সংক্ষিপ্ত ভাষায় বলে দিলাম, আপনার চরিত্র কতটুকু সুন্দর সেটা আপনি জানেন আর রব জানেন। চরিত্র সুন্দর করেন, চরিত্র সুন্দর করেন, দুনিয়া তো মান পাবেন, পরকালও আল্লাহ আপনাকে মান দিবে। সন্তানদেরকে আলিম বানান। রাসূল বলছেন তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও, আমি বারবার বলি তিনটা শিক্ষা দাও। কয়টা শিক্ষা? তিনটা। হুব্বু নাবিউকা, নবীর ভালোবাসা শিখাও। হুব্বু আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিখাও। আর তৃতীয় রয়েছিল ওয়া কিরাআতিল কোরআনা, এবং তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও। এই তিনটা জিনিস তোমাদের সন্তানকে শিক্ষা দাও। তো এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ওই সুমন পাগলার ওই সেই ক্ষুদে শিল্পীর মতো সন্তানদেরকে প্রেশার ক্রিয়েট করা দরকার নাই। অনেকের ছেলে গ্যারেজে আছে, এখানে অনেকে আছেন অটো চালায়, তাদেরকে তাদের হাত থেকে অটুর চাবিটা এনে তাদেরকে স্কুলে দিবেন, পড়াশোনা করানোর চেষ্টা করবেন, পড়াশোনা করানোর চেষ্টা করেন, সন্তানদেরকে মানুষ করেন, মানুষ করার চেষ্টা করেন। ছোটোবেলা থেকে মা দেখতাম মানুষের কাছে দোয়া চাইত, আমার মা কোনোদিন মানুষের কাছে দোয়া চাইতে এরকম দেখি নাই যে বলে নাই যে ভাই আমার ছেলেটা যেন ডাক্তার হোক এই দোয়া কইরেন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক এই দোয়া কইরেন, আমার ছেলেটা উমুক হোক হুমুক হোক এই দোয়া করেন। কিন্তু আমার মা সবসময় মানুষের কাছে একটা দোয়া করতেন, কারো দেখলে যে ভাই বা বোন আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেদের জন্য সন্তানদের জন্য দোয়া করবেন, আমার সন্তানেরা যেন মানুষ হয়। কি হয়? মানুষ হয়, অন্য কিছু আমার মা দোয়া চাই না। মানুষ যদি হতে পারে, মানুষ যদি হতে পারে তাহলে তার কোনো কিছুর অভাব হবে না। এটা আর আমার আম্মাই হয়তো বা জানতেন, যাই হোক আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু কবুল করেছে দিনের রাস্তায় আমি এটা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ এই দিনের রাস্তায় অবিচল অটল থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে দিনের রাস্তায় পরিচালনা করে আলিমদের প্রতি মহাব্বত রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুম্মা সুন্নাত আদায় করেন না।